তো এই কেসটা শুনে বুঝতে পারছি যে একটা ভূতের ঘটনার একটা বন্ধু আছে বাঁকুড়ার এই নামটা। অবশ্যই অবশ্যই। তার আগে শোনা গেল ওদের কোন ক্লোজ কেউ কয়েকদিন আগে সুইসাইড করেছে। নিজে এত বড় অ্যাটমিক সায়েন্টিস্ট, অ্যাটম বোমের ফাদার বলা হয়, সে গীতা পাঠ করছে অ্যান্ড খুব কোর্স গুলো তো আমরা জানি। এই যে দুটো ওয়ার্ল্ড রয়েছে, মানে আমি যদি একটাকে জগৎ বলি আর একটাকে ছায়া জগৎ বলি, যে দুটো এক্সিস্ট করছে কিন্তু সেটা প্যারালাল ভাবে এক্সিস্ট করছে, মানে প্যারালাল ইউনিভার্সের প্যারালাল ভাবে এক্সিস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌস্তভের আড্ডা। আর কৌস্তভের আড্ডার আজকে একটা স্পেশাল এপিসোড। আজকে আমার সাথে আড্ডা মারতে এসেছেন শুভজ্যোতি রয় চৌধুরী, টিম ডস, অর্থাৎ ডিটেকটিভস অফ সুপার ন্যাচুরাল। ওয়েলকাম শুভজ্যোতি দা, আমাদের আড্ডাতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। ফার্স্ট অফ অল, তুমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ডসের কো-ফাউন্ডার, অ্যান্ড তুমি তোমার লাইফের একটা বেশ অনেক বড় পর্যায়ে ধরে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছো, এছাড়া আরও অনেক কিছু করেছো। তো বেসিক্যালি এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা, তোমার স্টার্টিংটা কী হবে, কেন শুরু করলে এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন? এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা আমরা 2010-এ, আমি আর দেবরাজ দা, যখন আমি মাস্টার্স করছি যাদবপুরে থাকি, লাকিলি একদিন দেখা হলো। তখন দেবরাজ দা আছেন হচ্ছেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সাথে, আর দেবরাজ দার সাথে আমার আলাপ সেই বহু বছর, মানে কলেজের শুরু থেকে, ইট হ্যাড বিন কাইন্ড অফ ডেকেড অর সামথিং লাইক দ্যাট। যাই হোক, তো 2010-এ যাদবপুরে দাঁড়িয়ে দেবরাজ দার থেকে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির ব্যাপারে শুনে আমার যেটা মনে হলো, আর তখন দেবরাজ দারও কিছু একটা ইস্যু চলছিল, মানে হি ওয়াজ নট গেটিং টু ওয়ার্ক প্রপারলি ফর দ্য আইপিএস, মানে সেই ফ্রিডমটা ছিল না কাজ করার, ঠিক আছে। তো সেখান থেকে আমি বললাম যে আমারও এইগুলো ছোটোবেলার থেকে ইন্টারেস্টিং লাগতো, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আর কী বলবো, সায়েন্স ইজ আ হিউজ টপিক, মানে অনেক কিছু আছে সায়েন্সে যেগুলো এক্সপ্লেন করা যায় না, টিল ডেট আমরা কিছু পাইনি, মানে থ্রু সায়েন্স যেগুলোকে এক্সপ্লেন করা যায়নি, ওগুলো আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে, এই জন্য আই গট দ্য কমন ইন্টারেস্ট। তখন আমি বললাম যে ওয়াই নট লেট স্টার্ট সামথিং। আর ইনিশিয়ালি তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছি, মানে আমার কেরিয়ারের শুরুয়াত তখন, মানে মোটামুটি 2 ইয়ার্স হয়ে গেছে পড়াতে পড়াতে। তো মানে যাদবপুর তুমি ইঞ্জিনিয়ারিং? আমি পড়াতাম না যাদবপুরে, যাদবপুরে আমি মানে পড়তাম মাস্টার্স, মাস্টার্স পড়তাম, আমি পড়াতাম হচ্ছে বানতলা টেকনোর একটা কলেজ, ওখান থেকে মাস্টার্স করতে করতে পড়াচ্ছো? হ্যাঁ। তো ওই সময় দিয়ে তখন চলছে স্টার্ট আপের যুগ, স্টার্ট আপ ব্যাপারটা সদ্য সদ্য মানে আসছে, একবার নিজের কিছু করা, ওকে, মানে 2010-এর দিকে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা কোনো কমার্শিয়ালভাবে আমরা চিন্তা করিনি কোনোদিন, এটাকে সবসময় আমরা নিজেদের প্যাশন, হবি, এরকম কাইন্ড অফই চিন্তা করে আমরা এগিয়েছি। তো যাই হোক, দেবরাজের সঙ্গে খুব ডিসকাশন হলো, আমরা বললাম যে চলো আমরা তাহলে একদিন বসি, এর ড্রাফট ফর্ম্যাট, মানে কী করা যায় কী না করা যায়, জটের ডাউনে কী কী জিনিস আছে, কোন কোন প্যারামিটার্সে আমাদেরকে কথা বলতে হয়, হোয়াট আর দ্য প্রসিজিয়ার্স, কী যেরকম ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার স্যাপার, এইসব ডিটেলসে একটু আলোচনা হয়। ইন দ্য মেন টাইম এই ঘটনাটা হতে হতে তখন ডস অফিসিয়ালি ফর্ম হয়নি, জাস্ট আমাদের ভার্বাল লেখাটা ইয়ে হচ্ছে, নামটা ডিসাইড হয়েছে, তারপরে রেজিস্ট্রেশন পরে হয়েছে। ইন দ্যাট মিন টাইম আমার কাছে একটা কেস, এটা বলতে বলতে সেটাও বলি যে কেসটার ব্যাপারে, কেস মানে কি প্যারানর্মাল ইনভেস্টিগেশন? অবভিয়াসলি মানে আমি যেই মানে মেসে তখন যেখানে রেন্টে আছি, সেখানে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ওখানে রয়েছে, ওর সাথে আমি থাকতাম। ওকে, তো ইনসিডেন্টটা ওর সাথে হয়। ওকে, ওর বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো এই কেসটা শুনে বুঝতে পারছি যে একটা ভূতের ঘটনার একটা বন্ধু আছে বাঁকুড়ার এই নামটা। অবশ্যই অবশ্যই। অ্যান্ড ভূতের এই সব ব্যাপার, কেসটাই খুব ইন্টেন্স কেস। আচ্ছা, ইন্টেন্স হয়েছিল, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, তাহলে শুরু থেকে বলি, প্রথমে জাস্ট কথাবার্তা হয়েছে আমাদের, মানে ডস ব্যাপারে, ইনফরমেশনের ব্যাপারে যেটা বললাম আগে। তো আমি দেখছি কয়েকদিন ধরে সন্দীপের একদম আচরণ ঠিকঠাক নেই। সন্দীপ মানে তোমার সাথে আমার যে স্টুডেন্ট, ঠিক আছে, তার নাম সন্দীপ, ঠিক আছে, তো ওর আচরণটা ঠিকঠাক নেই, ঠিক আছে, ওর একটু মানে দেখছি একটু মানে প্রবলেম হচ্ছে, খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে, ইয়ে হচ্ছে, বলছে, আর জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলছে না, বলছে স্যার বাড়িতে প্রবলেম, স্যার বাড়িতে প্রবলেম, ও এখন আমাকে স্যার বলেই ইয়ে করে, তো স্যার বাড়িতে প্রবলেম হচ্ছে এই বলে যাচ্ছে। তো একদিন ফাইনালি মানে এটা মোটামুটি ধরো 1 সপ্তাহ চলে গেছে এটা, মানে ওদের যে জিনিসটা হয়েছে, তারপরেও আমাকে ফাইনালি এসে বলে যে স্যার এই ব্যাপার, ব্যাপারটা হলো ওদের বাড়িতে কতদিন ধরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। ধরো যে সদর দরজা, মেন দরজা, মেন দরজার মধ্যে মনে হচ্ছে কেউ আছড়াচ্ছে,
থাকে, দরজাটা আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে এরকম। এবার আঁচড়াতে বিড়ালও বাড়ে, ঠিক আছে, বিড়ালেরও আঁচড়ে, কিন্তু ওই ওরা বলছে যে আঁচড়ের ইন্টেন্সিটিটা ইটস নট অফ আ ক্যাট, ঠিক আছে, এটা বিড়ালের ওটা হতে পারে। তো যাই হোক, ওটা একটা মানে সিমটম, ঠিক আছে। দ্বিতীয় কথা, ওদের বাড়ির চারপাশ দিয়ে একটা স্ট্রেঞ্জ একটা স্মেল, মানে পাঠার একটা গায়ের গন্ধ, হ্যাঁ, মানে পাঠা কাটার পরে যে গন্ধটা হয় না, মানে রক্ত কাঁচা মাংস, এক্স্যাক্টলি কাঁচা মাংস মানে গন্ধটা চারপাশ দিয়ে ফিল করা যাচ্ছে। ইন দ্য মিন টাইম ও আবার মানে ও গেছিল, মানে ও নিজেও ফিজিক্যালি ওখানে গেছিল, ঠিক আছে। কোথায় গেছিল? মানে বাঁকুড়াতে, ওই বাড়িতে, বাড়িতে, ঠিক আছে। ওখানে গিয়ে দুর্গাপুরে কোনো সাইকিক বা কারো কাছ থেকে বা যা তন্ত্র সাধনা করে একজন মহিলা, ওনার কাছ থেকে কোনো ঘট হনুমানজির অনেক কিছু ইয়ে নিয়ে এসে ওরা স্থাপন করে, তাতেও অ্যাক্টিভিটি কমে না। বরঞ্চ এবার কি হচ্ছে, ওদের ছাদের মানে যেরকম থাকে না অনেক বাড়িতে ছাদের, ওখানে নর্থ ইস্ট কোণে যে ঠাকুর ঘর, ছাদের কোণে ঠাকুর ঘর, ছাদের ঠাকুর ঘর ছিল। তো এবার সন্ধ্যা দিতে ওর মা নিচে নামছে হাতে প্রদীপটা ধরে, ওকে, এরকম মানে সিঁড়ি দিয়ে গ্রাজুয়ালি এরকম করে নামছে, হঠাৎ করে মনে হচ্ছে পেছন থেকে ফু দিয়ে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এবার তোমার পেছনে যদি কেউ থাকে বুঝতে পারবে অবশ্যই, ঠিক আছে, মনে হচ্ছে পেছন থেকে ফু দিয়ে প্রদীপটাকে নিভে দিলাম, সঙ্গে সঙ্গে প্রদীপটা নিভে গেল সাংঘাতিক। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই এই সব জিনিসগুলো শুনে মানে আই কন্ট রেজিস্ট, ঠিক আছে। তো আর আমি দেখলাম তখন দেবরাজদার কোথাও একটা বিজি ছিল, ঠিক আছে, কোনো একটা কাজে, সো আর কনসাল্ট সেভাবে করতে পারি, জাস্ট একবার ফোনে কথা হলো, বলে ঠিক আছে দেখ আমি কিছু কিছু বলছি আর তুই এটা দেখে নে, ঠিক আছে। এটা কোন সাল বলছো? এটা 2010 মানে ওই সময়, ওই সময় ওই টাইম লাইন দিয়ে চলছে, ঠিক আছে, 10 এন্ড কি 11 শু এরকম সময়, ঠিক আছে। তো এইবার হলো ও যে বললাম যে স্থাপনা করার পরে এগুলো হচ্ছে, ঠিক আছে। এবার তারপরে কাকিমা শুয়ে আছেন, মানে ওনার মা শুয়ে আছে, হঠাৎ করে মনে হচ্ছে বুকের উপরে কেউ চেপে বসে দম বন্ধ, প্লাস মনে হচ্ছে মানে শ্বাস নিতে পারছে না এরকম, খাটের নিচ থেকে ঠক 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 আওয়াজ, ঠিক আছে, মানে হচ্ছে কেউ খাটের নিচে আছে শুয়ে এরকম বাড়ি হচ্ছে, ওকে। এরকম ওয়ান উইক খুব ইন্টেন্স চলেছে, তারপরে এ এ গেছে, এ গিয়ে আবার হনুমানজির মানে ওর আবার বললাম তো ওর রাগ চন্দ্র তখন মানে অদ্ভুত হয়ে গেছিল, ঠিক আছে। এবার যেহেতু ওর মা বাবার কষ্ট হচ্ছে, ওখানে প্রবলেম হচ্ছে, ও সব হনুমানজির মূর্তি করতে ওগুলোকে ভেঙে সব তারপরে আমি একটা কথা বললাম যে গো ফর দ্য হিস্ট্রি অফ দ্য প্লেস, আই ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দ্য প্লেস, বাড়িটার ইতিহাস, হ্যাঁ, বাড়িটার ইতিহাসটা আমাকে আমাকে জানতে হবে, কারণ ফার্স্ট ইয়েতে যদি ওখানে কোনো রকম অ্যাবনর্মালিটি থেকে থাকে আমাকে সব প্যারামিটার্স ওখানে দেখতে হবে, নিশ্চয়ই ওখানে আশেপাশে কোনো ট্রান্সফরমার বা কোনো মানে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস বা কোনো এরকম কিছু কিছু নেই। পরে জানা গেল যে ওটা প্রথমে ছিল এলআইসির হাউজিং, মানে বহু বছর আগে ওখান থেকে ভেঙে তারপরে ওরা ওখানে সব জমিগুলো অ্যালট করা হয় মানুষদেরকে, লোকাল কিনতে পারো আর কি, তখন কিনে মানে খুব বেশি দিন হয়নি ওরা বাড়িটা বানিয়েছে, আচ্ছা, ঠিক আছে, মানে মোটামুটি ধরে নাও 5-7 ইয়ার্স তখন যে দুর্গাপুরের যে সাইকিক বা যে এই ইয়েগুলো যে মহিলাটি করেছিলেন উনি একটা কথা বলেছিলেন যে এটা একটা মুসলিম মহিলার স্পিরিট, মুসলিম মহিলার অতৃপ্ত স্পিরিট, যেটা কোনো কারণে অ্যাক্টিভেট হয়েছে, কোনো কারণে অ্যাক্টিভেট হয়ে এখন কারণ ট্রিগার হয়ে গেছে, ট্রিগার হয়েছে, ট্রিগার হয়ে এখন সে এসব এসব করছে। এবার সলিউশন কি এসব জানার পরে আমি তখন সত্য আমি নতুন এই রিসার্চ করছি একটা সিম্পল জিনিস, সিম্পল, আমরা এটা সবসময় আর এটা আমাদের শাস্ত্রে আমাদের সনাতন ধর্মে এটা সবসময় এটার খুব মাহাত্ম রয়েছে, হচ্ছে পঞ্চকোটি ফাইভ এলিমেন্টস যেটা দিয়ে আমরা তৈরি করি, এয়ার, ওয়াটার, ফায়ার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট, বলতে আকাশ যেটা, ঠিক আছে, কারণ আকাশকে অনেকে আবার স্পেসে রিলেট করে, ঠিক আছে, আর কটা হলো চারটে হলো তো আর তোমার হচ্ছে একটা ল্যান্ড যেটা মাটি, মাটি, এই ফাইভ এলিমেন্টসকে যেটা যেটা রিলেট করছে ওরকম ধরো ধান দুঃখ হলো, ঠিক আছে, কোনো ফলের কিছু ইয়ে হলো বা কোনো তোমার সবজির কোনো খোসা এরকম
পাঁচটা এলিমেন্ট দিয়ে আমি বলেছিলাম প্রত্যেকটা জানলা দরজায় সেগুলোকে টাঙিয়ে রাখবে আর খুলে রাখবে। আর আরেকটা করেছিলাম যেটা হচ্ছে যে তোমার সল্ট ওয়াটার পেয়ে, এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি তোমার মানে এটা যে কেউ সার্চ করলে পেয়ে যাবে, হাউ টু ডিটেক্ট নেগেটিভ এনার্জি অ্যান্ড হাউ টু মানে কিওর ওটাকে, কীভাবে কিওর করতে হয়, মানে প্রথম কথা কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, যেগুলো প্রপার ইয়ে আছে, তো সেটা একটা ক্লিনিং একটা প্রসেস বলে তারপরে এগুলো দেওয়া। বিশ্বাস করবে না, তার মানে দুদিন পরে ওকে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ প্রবলেমটা সলভ হয়েছে। আমি বললাম ঠিক তো, ঠিক আছে তুই আমাকে আবার এক সপ্তাহ পরে রিপোর্ট, ওকে আবার এক সপ্তাহ পরে, না স্যার সব ঠিক আছে। মানে এই কেসটা ছিল হচ্ছে মানে এরা কবরস্থানের উপর এলআইসির অফিস, তারপরে সেটা ভেঙে আবার বাড়ি, বাড়ি বিশাল হিস্ট্রি এটা। হ্যাঁ এটা হিস্ট্রি আছে, মানে আমি যতদূর শুনেছি বা জানি আমার মনে হয় যে এরকম টাইপের যে স্পিরিটগুলো রয়েছে, ধরো নর্মাল কমার্শিয়াল কাজ চলছে ঠিক আছে বুঝতে পারবে, কারণ রাতে তো কেউ বাস করে না, এরকম টাইপের জায়গাতে যখনই কেউ রাত্রি বাস করে বা কন্টিনিউয়াস বেসিসে করে আর তুমি বুঝতেও পারবে না হুট করে জিনিসপত্র গুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এটার কোন, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটার কোনো পার্টিকুলার টাইমিং নেই যে এটা এখনই হবে তখনই হবে, ইট ক্যান বি ইন দ্য ব্রড ডেলাইট। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, জাস্ট ওই সেই ফ্রিকোয়েন্সিটা আসতে হবে। আমাকে একটা কথা বলো, এই যে আমরা ছোট থেকে শুনেছি বা একটা ধারণা রয়েছে আমাদের যে ভূত রাতের বেলায় বেরোয় সকালবেলা ঘুমিয়ে, ঠিক আছে এই কথাটা কতটা সত্যি বলে মনে হয় তোমার? দেখো তাহলে আমাকে ডিফাইন করতে হয় ভূতটা কি। আচ্ছা এই যে কি বললাম পঞ্চভূত, ঠিক আছে পঞ্চভূত না কিন্তু পঞ্চভূত। এবার ভূতের অর্থটা কি, ভূতের অর্থ একটা তো হয় পাস্ট, পাস্ট আরেকটা হয় ভূত মানে হচ্ছে আমাদের যে ইউনিভার্স বা আমাদের যে এনক্লোজার যেটার মধ্যে আমরা রয়েছি বা যে ডাইমেনশনে আমরা রয়েছি বা যেই মানে ইউনিভার্সই বলা চলে যেটার মধ্যে আমরা রয়েছি, মানে আমাদের ধরো এই যে পৃথিবীটা, পৃথিবীটা আমি আমরা মানুষ এখানে বিড়াল অন্য অ্যানিমালসরা রয়েছে এটা একটা পার্ট, আর এখানে যারা এক্সিস্ট করছে না তারাও তো কোনো একটা পার্টে রয়েছে। আচ্ছা ভূতের কথাটা এখানেই আসছে, কারণ এই দেখো যে এলিমেন্ট দিয়ে আমরা তৈরি হই আফটার মানে বডি গেটস মানে বডি ইজ নো মোর, হ্যাঁ তখন এই এলিমেন্টগুলো কোথায় যায়? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের এই অ্যাটমসফিয়ার এর মধ্যেই মিশে যাচ্ছে। টার্মটা ছিল অ্যাটমসফিয়ার লেগেছিল, হ্যাঁ অ্যাটমসফিয়ার ইজ দ্য থিং, ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে ভূত। এখানটা কি মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে, দুটোকে যদি আমি মিলাই তাহলে কি দাঁড়াচ্ছে, একটা পাস্ট ডিমেনশন বা পাস্ট একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ওটা রয়েছে, মানে অ্যাটমসফিয়ারের একটা পার্টে এটা রয়েছে, ওকে ওকে ঠিক আছে কোএক্সিস্ট করছে, কোএক্সিস্ট করছে। এবার কখনো কখনো সেই মানে এই দুটো প্যারালালি মানে কোনো জায়গায় কানেক্ট হচ্ছে, তার জন্য এটা ওভারল্যাপ করছে বা এখানে ঢুকে যেতে পারছে, এটা হচ্ছে মানে কোনো একটা ইভেন্ট হবে যে ইভেন্টের জন্য এই যে দুটো ওয়ার্ল্ড রয়েছে, মানে আমি যদি একটাকে জগৎ বলি একটাকে ছায়া জগৎ বলি, যে দুটো এক্সিস্ট করছে কিন্তু সেটা প্যারালাল ভাবে এক্সিস্ট করছে, মানে প্যারালাল ইউনিভার্সের, প্যারালাল ভাবে এক্সিস্ট করছে কোনো একটা কারণের জন্য, একটা ইভেন্টের জন্য সেই দুটো যে লাইন রয়েছে প্যারালাল যে ইউনিভার্সগুলো রয়েছে সেটা কানেক্ট করে যায়, আর ওখানকার যে জীব বলো বা যাই বলো এন্টিটি যেগুলোকে আমরা বলি যে এনার্জিটা, দেখো তোমারটা যেটা আসছে সেটা এনার্জিটা, কারণ বাকি জিনিসগুলোকে আমরা এখনো সেই জায়গায় যাইনি এগুলোকে ডিটেক্ট করার মতো, আমরা জাস্ট কি দেখছি আমরা প্রথম আসছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে মানে ওখানকার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, হোয়াই ডাজ দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ, আর হোয়াট ইজ দ্য রিলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইন মানে ইন আর সিস্টেম, ঠিক আছে একটা জীবিত মানুষের কখনো কোনো ইয়ে পাওয়া যায় না, মানে অ্যাবনর্মালিটি তুমি পাবে না, বিকজ ইট নিউট্রালাইজেস ইটসেলফ উইথ দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড, আর্থের নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তো তুমি যখন মানে বডির যে ম্যাগনেটিক ফিল্ডটা তারও কারণ হচ্ছে যে এই যে আমরা জানি যে আজ কথা বলছি এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে এগুলো সব কিছু কিন্তু মাইনর ইলেকট্রিক্যাল পালসেসের মাধ্যম দিয়ে, হ্যাঁ একদম, আর এটাও আমরা যারা সায়েন্স পড়েছি ক্লাস টেন থেকে এটা অনেক জায়গায় পড়ানো হয়, ঠিক আছে সেটা হচ্ছে যে কারেন্ট যেখান দিয়ে ফ্লো হবে একটা ম্যাগনেটিক ফিল্ড ওখানে তৈরি হয়, ফ্লো অফ কারেন্ট কথা বলছি, স্ট্যাটিক কারেন্টের কথা নয়, ইলেকট্রনের মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্টের জন্য, তো আমাদের মধ্যেও সেই একটা জিনিস আছে একদম, এইবার বডি সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, বাট বডি যখন থাকছে না ওটা কোথায় যাচ্ছে? এক্স্যাক্টলি, এনার্জি তো ডিস্ট্রয় করা যাবে না বা কিছু হবে, নাইদার ক্যান বি ক্রিয়েটেড, হ্যাঁ ওটা কনভার্ট করবে জাস্ট ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এখানে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আমি জানতে চাই, তুমি নিজে তো একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যান্ড অনেক দিন ধরে এরকম কাজ করেছো, এই যে বলে না যে বাড়িতে ভূত আছে কিনা, টু বি অনেস্ট ভূত আছে কিনা সেটা জানার কিছু কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলো কি? ভূত বলতে তুমি দেখো মানে এনার্জিকে বলছে, এনার্জি এনার্জি প্রথম কথা তো বললাম না, এটা ইএমএফ ডিটেক্টর, ইএমএফ এর তুমি এটা ফ্লাকচুয়েশনস পাবে, হ্যাঁ ধরো এগুলো এই গ্যাজেটগুলো গ্যাজেটগুলো নেই নেই মানে লেম, আচ্ছা আমি বুঝবো কি করে আমার বাড়িতে ভূত আছে? ওটা তোমাকে নিজে মানে ওটা তো
এবার কেউ ফিল করতে পারবে, কেউ ফিল করতে পারবে না। তুমি যদি ধরো আমি কিছু ফিল করলাম, আমি ওটাকে ধরো এক্সাম্পল দিই, আমরা যখন কোনো রুমের একটা কোনায় যাচ্ছি, ঠিক আছে, চোখ বন্ধ করে যাচ্ছি, আমরা তো বুঝতে পারছি সামনে একটা ওয়াল আছে, আমরা হাতটা না দিলেও আমরা বুঝতে পারছি, কারণ সে কিছু একটা জিনিস এমিট করছে যেটার কারণে আমি সেটাকে বুঝতে পারছি, ঠিক আছে। তো সিমিলার কনসেপ্ট, এইবার যদি তোমার কোনো অ্যাবনর্মালিটি তোমার আশেপাশে মনে হয়, কিছু একটা হলো মনে হয়, ঠিক আছে, এবার তুমি ওটাকে উড়িয়েও দিতে পারো, ঠিক আছে, বিকজ তোমার কোনো ক্ষতি বা কোনো কিছু হয়নি। কখন মানুষের এটার উপরে টনক নড়ে, যখন মানুষের কোনো ক্ষতি হয়। আচ্ছা, ঠিক আছে, এবার ক্ষতির জন্য তোমাকে দেখতে হবে হচ্ছে নেগেটিভ এনার্জি, সেটা আগেই বললাম যে নেগেটিভ এনার্জি কিভাবে তুমি ইয়ে করবে। মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে মানে ওটা ডিটেকশন হচ্ছে তুমি নেগেটিভ এনার্জির যে জিনিসগুলো দিয়ে ডিটেক্ট করা হয় সেগুলো ইউজ করেই ডিটেক্ট করা। আচ্ছা, আর যারা সিম্পটমসগুলো বুঝতে পারছে তারা তো অবশ্যই, বাট ওটাকে অ্যাসিওর হওয়ার জন্য তোমাকে ওটা দিয়ে বুঝতে হবে। সিম্পটমস মোটামুটি কিরকম পেয়েছো নিজের এক্সপিরিয়েন্স? দেখো আমার সিম্পটমস বলতে মানে তুমি যে কেসগুলো ডিল করেছো, কেসগুলো বলতে যে সেরকম কোনো আমি ইয়ে, কারণ কোন মানে ম্যাক্সিমাম কেসেস, দেখুন এই একটা কেস বললাম এটার মধ্যে ইয়ে ছিল, আর ম্যাক্সিমাম কেসেস যেগুলোতে আমি আমি অ্যাকচুয়ালি কাজের জন্য তো সবগুলোতে থাকতে পারি না, তবে আমি যতগুলোতে ছিলাম এই প্রথম এই কেসটা বাদে আমি এক দুটো বাড়িতে আমি অ্যাবনর্মালিটি পেয়েছি, তারাও ওখানে ইয়ে মানে কি বলবো, এই রিসেন্ট এই বছরেরই ঘটনা, আমাদের কলকাতারই ওই ব্রহ্মপুর বলে একটা জায়গা, ঠিক আছে, ওখানে একটা ফ্ল্যাটে, ওখানে দেবরাজাও গেছিলো আমার সাথে, ওইখানে গিয়ে ফ্ল্যাটে নাকি কতগুলো মেয়ে থাকতো তারা থাকতে পারছে না কয়েকদিন, ঠিক আছে, রাতে প্রচন্ড এইসব জিনিস পড়ে যাচ্ছে, ঠিক আছে, কেউ মনে হচ্ছে জানলা নক করছে, ঠিক আছে, অ্যাবজার্ড অ্যাবজার্ড জিনিস ওরা দেখতে পাচ্ছে, ফিল করতে পাচ্ছে, ঠিক আছে, ওই জন্য ওরা মানে ভয় পাচ্ছে। এবার আমাদের বলা হলো জায়গাটা এসে ইনভেস্টিগেট করতে, আমরা কি সবসময় তো আজকেই বললে কালকে ওভাবে তো হয় না, ঠিক আছে, তো যাই হোক প্রফেশনাল কাজেও আমরা এদিক ওদিক ব্যস্ত থাকি, ঠিক আছে, কারণ দেখো এটা আমাদের প্যাশন, একদম ওই ওইভাবে তো করি না, ঠিক আছে। তো যাই হোক, তো তারপরে একদিন সময় করে যেতে যেতে মানে ধরো দুদিনের স্প্যানে আমি খুব মানে তাড়াতাড়ি ওটাকে করেছিলাম, দুদিনের স্প্যানে আমরা ইনভেস্টিগেট করতে যাই, তখন ওইখানে অলরেডি মেয়েরা ছেড়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু ওইখানে একটা জায়গায় অদ্ভুতভাবে মানে কি বলবো 2 সেন্টিমিটারের গ্যাপের মধ্যে অ্যাবজার্ড ফ্ল্যাকচুয়েশন আছে, অ্যাবজার্ড ফ্ল্যাকচুয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অ্যাবজার্ড ফ্ল্যাকচুয়েশন ছিল। আচ্ছা, ঠিক আছে, আর ওই সময়টা ছিল কিন্তু, ঠিক আছে, পরে ওটা দেখা গেল যে হ্যাঁ ওই রুমটায়, আমি এবার আসছি যে ওই মেয়েগুলোর সাথে কি করে হলো, আমার পরে কাছে ফোন এসেছিলো, তারপরে আমি বিল্ডিং এর বাইরে গিয়ে ওই যে যেটা দেখলাম যেটা এল লাগানো থাকে না, ওই যে যেখান দিয়ে ইলেকট্রিক্যাল লাইন্স গুলো লোহার একটা ইয়ে থাকে ওটা ওখানে লাগানো ছিল, তার জন্য ফ্ল্যাকচুয়েশন আসছিল। আচ্ছা, ঠিক আছে, আর যেটা মেইন ওদের যখন ওরা ওদের বাড়িতে চলে গেল, জিনিসটা কিন্তু বাড়িতেও হওয়া শুরু হয়ে গেল, মানে ওই প্লেস্টার প্রবলেম ওদেরকে ফলো করছে। এক্স্যাক্টলি, তার আগে শোনা গেল ওদের কোন ক্লোজ কেউ কয়েকদিন আগে সুইসাইড করেছে। শিলিগুড়িতে কয়েকদিন আগে একটা কেস আমাকে ভদ্রলোক ফোন করেছিল, কিন্তু আমি মানে দেখো কেসটা কি এই সিমিলার টাইপ অফ, তার বোনের would be মানে fiance fiance he মানে unnatural death আর কি। আচ্ছা, ঠিক আছে, মানে মানে খুব কম বয়সে মৃত্যু, মানে তার বাঁচার ইচ্ছে ছিল, মানে তুমি ওটাকে ন্যাচারাল বলতে পারো বিকজ মাল্টি অর্গান ফেলিয়ার ছিল, একটু ভুল ট্রিটমেন্টের জন্য মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ওটা ওটা যাওয়ার পরে এগুলো এই ঘটনা হওয়ার মোটামুটি এক সপ্তাহ পরে ভদ্রলোক প্রথমে দেবরাজাকে ফোন করে, তারপরে দেবরাজা আমাকে বলে যেহেতু সেই সময় আমি মানে ওদিকে আমি কুচবিহার ওই সাইডে ছিলাম, তো যাই হোক আমি কথা বললাম জিনিসটা ভালো বুঝতে পারবে ওইদিকে ব্যাপারটা, তো ও একই রকম বলছে আমি দাদা আমি আগে এটা বিশ্বাস করতাম না, ঠিক আছে, কিন্তু এখন আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে, আমার বোন বলছে খালি ওকে নাকি দেখতে পাচ্ছে, এই তো এখান থেকে গেল, দেখো এটা এই সময় ট্রমাতে এটা হয়, হ্যাঁ, তো আমি ওটাকে অত ইয়ে দিই। ও নিজে বলছে যে আমি একজন মানে ব্যাংকে ভালো পোস্টে আছে, বলছে যে আমি নিজে ফিল করেছি যেদিন আমাকে ফোন করেছে তার আগের দিন রাত্রিবেলায় বলে কেউ পাশ দিয়ে চলে গেল, ঠিক আছে, মানে একটা এন্টিটি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা মানে কোনো একটা ইয়ে মানে একটা মানুষ পাশ গেলে তুমি যেটা বুঝতে পারো একটা বডিলি না, কিন্তু বডিলি ব্যাপারটা না। আচ্ছা, মানে তুমি মানে ধরো কিছু একটা হাওয়া বা কোনো একটা এনার্জি একটা ইয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটা তুমি ওখানটায় মানে ও বলছে আমি এটা দেখলাম, আর বললো যে আমি স্পষ্ট একটা ফর্ম দেখতে পাচ্ছি, বাট ইট ইজ নট হিউম্যানয়েড, ওকে, ঠিক আছে, একটা ফর্ম দেখতে পাচ্ছি, দেখে সোজা বাথরুমের দিকে ঢুকে গেল, ঠিক আছে। এই ঘটনাগুলো বলার পরে আমি বললাম যে প্রথমে তুমি তাহলে তোমার ঘরের ওখানে নেগেটিভ ইয়েগুলো আমাকে দেখতে পারো,
আর এটাও বললাম যে ওদের বাড়ি ছিল মানে যে ছেলেটা মারা গেছে আসাম, আমি বললাম যে তোমরা আসামে চলে যাও, এখানে রেখো না, আমার মতে আসামে যাওয়া হলো। কিন্তু এই মেইন টাইমে ওর বাড়ির যে বাকি সদস্য দেওয়ার মানে হি ওয়াজ ফোর্সিং দেম টু কোঅপারেট উইথ আস বা মানে টু কনসাল্ট উইথ আস। একজন তো আমাদেরকে বললো ফ্রড ফটো এসব বলে দিল, এটা ফ্রড। আমি এদিকে ফোনে ফোনে কিন্তু আমি কুচবিহারে আমার বোনের বিয়ে ওই সময় আমি ইয়ে করে আমি কভার করছি এটা, ঠিক আছে। ওই সময় কেউ যদি এরকম পাশ থেকে বলছে এ দাদা বলছে, ও উল্টো খেপে গেছে, ও খেপে ওর মানে দাদার উপরে চেঁচাচ্ছে ঠিকই, বাট এইসব করার পরে তারপরে ও একটু মানে খুব মানে ওর মেন্টাল স্টেট আমি বুঝলাম যে ঠিকঠাক নেই, সো উই ড্রপ দ্য কেস। ওই ওই কেসটা আমি আর ইয়ে করি, আমি জানি না সেটা আছে, তাই বলে আমি এটা বলতে পারি না যে সেটা নেই। তুমি এটা বললে বলে আমার একটা জিনিস আমি বলতে চাই, বলো। বেসিক্যালি আই এম ফ্রম মাইক্রোবায়োলজি, ঠিক আছে, অনার্স। এবার সেখানে আমরা এমন জিনিসপত্র নিয়ে ডিল করতাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলোকে আমরা চোখে দেখতে পেতাম, হয়তো 400-500 বছর আগে হয়তো বিও ফর্মেশন করা হতো ইস্টের এ দিয়ে, এখনো করা হয় একদম। কিন্তু এই যে ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে আমরা যে কাজগুলো করি, অ্যান্টিডোট বানাচ্ছি, অ্যান্টিডোট সাপেটা দিয়ে হয় বাট অ্যান্টিভাইরাস বানাচ্ছি, অ্যান্টিবায়োটিক বানাচ্ছি, এবার সেইগুলো কিন্তু আমরা চোখে দেখতে পেতাম, ঠিক আছে। কিন্তু সেইগুলো চোখে দেখতে পাচ্ছি না মানে এই যে এক্সিস্ট করছে না, এক্স্যাক্টলি, তার তো কোনো ব্যাপার নেই না। মানে আজ থেকে 600-700 বছর আগে মানুষ ভাবেনি যে মানুষ টেনে করে আকাশে উঠতে পারবে, কিন্তু এখন তো সেটা পারছে। তোমার কি মনে হয় যে ইন ফিউচার এমন সায়েন্সটা এমন একটা দিকে যাবে, এমন একটা ধারার দিকে যাবে যেখান থেকে যে থিওরির মাধ্যমে এই যে প্যারানর্মাল জিনিসপত্রগুলো হয় সেগুলোকে আমরা জাস্টিফাই করতে পারবো বা তো ডিটেক্ট করতে পারবো? এটা আমার পার্সোনাল দৃঢ় বিশ্বাস। আর যারা একটু মানে আমাদের সনাতন ধর্মের দিকে, আমাদের পুরনো গ্রন্থের দিকে যদি কেউ আমরা ফোকাস করি, এখানে বড় দোষ বলবো আমাদের এডুকেশন সিস্টেমের আছে, ঠিক আছে। আচ্ছা, বিকজ এই যে জ্ঞানটা এটা আজকের জ্ঞান না, এটা বহু পুরনো জ্ঞান যেগুলো আমরা ভুলে গেছি নিতে বা আমাদের সনাতন ধর্মটা, হ্যাঁ, সনাতন ধর্মের যে মানে রিলিক্স যেগুলো মানে আগের যে গ্রন্থগুলো যেগুলো আছে, বেদ, পুরাণ, ঠিক আছে, উপনিষদ, এইসব জিনিসগুলো, এইগুলোর মধ্যে যে স্পেশালি তুমি খালি ভেদটাই ধরো, বেদের মধ্যে যে নলেজগুলো দেওয়া আছে, মেটাফরিক্যালি বলা আছে, ঠিক আছে, মেটামরফিক্যালি, বাট দ্য থিং ইজ দ্যাট এই জিনিসটা কিন্তু মানে বহু বছর, বেদের অলরেডি গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলা হয়েছে, একদম, কত বছর পরে নিউটন আবিষ্কার করেছেন যে গ্র্যাভিটেশন মানে আমরা ইকুয়েশনে বুঝতে পারলাম, তার আগে কিন্তু আমরা ইকুয়েশন এইসব নিয়ে আমরা মানে ধারণাই করিনি, কিন্তু আমাদের বইগুলোতে কিন্তু ছিল। মানে আমি ওপেনহাইমার দেখলাম কিছুদিন আগে, ওপেনহাইমার নিজে এত বড় অ্যাটমিক সায়েন্টিস্ট, অ্যাটম বোমের ফাদার বলা হয়, সে গীতা পাঠ করছে অ্যান্ড খুব কোর্সগুলো তো আমরা জানি, এটা তো স্পেকুলেট। এবার দেখো ওপেনহাইমার আমরা জানি, এইবার স্পেকুলেশনস আছে যে বাকি সায়েন্টিস্টরাও কোনো না কোনোভাবে আইদার মানে কোনো এক্সট্রাটেরিস্ট্রিয়াল কোনো কিছু বা ইট ইজ কন্ট্রোভার্সিয়াল, এক্সট্রাটেরিস্ট্রিয়াল ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল টিল, ঠিক আছে, বাট মাইথোলজিক্যালি দেখতে গেলে আমাদের যে গ্রন্থগুলোর যে জ্ঞানগুলো এগুলো যদি আমরা নিতে পারি ঠিক মতন, তাহলে আমরা হয়তো একটু আগিয়ে থাকতাম, আরও অনেক বছর আগিয়ে থাকতে পারতাম। এই পয়েন্টেই আমি তোমার কাছে আসবো, অ্যান্ড এই যে মাইথোলজির যে ব্যাপারটা আমার খুব জানতে ইচ্ছে করে, এগুলো কি সত্যিকারে মিথ না এগুলোর মধ্যে সত্যতা বা হিস্ট্রির কোনো একটা পার্টিকুলার পোর্শন? আমি তো বিলিভ করি অবশ্যই আছে, ঠিক আছে। আচ্ছা, বিলিভ করো আছে? আমি বিলিভ করি আছে, অ্যান্ড রিসেন্টলি আমি এটা নিয়ে শুরু করেছি মাইথোলজি নিয়ে, মানে আমার ইন্টারেস্টটা গ্রো করে, ঠিক আছে, মাইথোলজির উপরে, বিকজ দেয়ার আর মেনি আনএক্সপ্লেন্ড আনসার্স যেটা আমাকে মেইন স্ট্রিম সায়েন্স দিতে পারছে না, ঠিক আছে। আর কোয়ান্টাম সায়েন্স বা এই প্রসেস দিয়ে যেতে গেলে এমন এমন ইকুয়েশনস আছে পুরো ব্ল্যাকবোর্ড ফ্যাকবোর্ড ভরে যাবে, ঠিক আছে, করতে করতে বহু সময় মানে হাই লেভেল অফ ইয়ে লাগবে, সেটার মাছ মোর আমি যেটা মনে করি সেটার মাছ মোর ইজিয়ার ওটা হতে পারে যদি ইফ ইউ গো ফর দি স্পিরিচুয়ালিটি, মানে বেদ, উপনিষদ, হ্যাঁ, কিছু আমাদের সনাতন ধর্মে যে, হ্যাঁ, ডিসকভার আওয়ার সেলফ ফার্স্ট, আওয়ার সেলফ আমরা ডিসকভার করলে আমরা এনভায়রনমেন্টটাকেও ডিসকভার করতে পারবো, তাহলে এই কানেক্ট যেটা হয় আশা করছি সেই কানেক্টটা বা কোন কিছু ছিল না, উনি সেটা ইউজ করলেন, মানে ব্রেনের যে
এক্সপ্লোর পোর্শনস গুলো রয়েছে, সেই পোর্শনস গুলোর মধ্যে ইউনিভার্সের সিক্রেট লুকিয়ে থাকতে বলে তোমার মনে হয়? পারে বলে মনে হয়? অবশ্যই, খুব ইন্টারেস্টিং, অবশ্যই আছে। আর একটা সুপার কনসিয়াসনেস বলে একটা ব্যাপার আছে, সুপার কনসিয়াসনেস মানে এই যে ভগবান এ বলি যে আমরা কানেক্ট করি, তুমি যখন দেখবে যে হ্যাঁ একটা জিনিস তুমি চাচ্ছো, এখানে আমি অনেক কয়েকটা জিনিস মেশাচ্ছি, ঠিক আছে, কারণ আছে, কারণ আছে, মানে তাহলে মানুষের বুঝতে হয়তো সুবিধা হবে, ঠিক আছে, যে এভাবেও চিন্তা করা যায়। ওকে, তো বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে যে তুমি মাইথোলজিটাকে বলছো এই সব কিছুর সাথেই কানেক্টেড, মানে আমাদের আনসার্স রয়েছে যেগুলো আনএক্সপ্লেইনড ফেনোমেনন, সেগুলোর আনসার্স রয়েছে। আর এটা গোটা বিশ্বে যারা রিসার্চ করছে, যদি ভালো করে আমরা সবাই ফলো করি, অনেক বড় বড় মিডিয়া হাউসেস রয়েছে, ঠিক আছে, যেরকম হিস্ট্রি টিভি আছে, তারা দে ডুইং গুড ওয়ার্ক উইথ ডকুমেন্টেশন, ঠিক আছে, ওখানে লোকজন যে এরকম লোক আছে যে এরিয়া 51 কাজ করে এসেছে, সে বলছে উই নিড টু গো বিয়ন্ড সায়েন্স, মানে সেও অ্যাঙ্গেল ইঙ্গিতটা দিচ্ছে হচ্ছে স্পিরিচুয়ালিটির দিকে। আর আমাদের মাইথোলজিতে তো স্পিরিচুয়ালিটির অভাব নেই, একদমই তাই, ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট মোস্ট স্পিরিচুয়াল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, জেনারেলি বলতে পারো সনাতন ধর্ম, ঠিক আছে, কারণ তুমি ক্যাম্বোডিয়া তুমি যেতেও চাও, ওখানেও তুমি কিন্তু আমাদের হিন্দু দেবদেবী তাদের ইন্দোনেশিয়া বলো, হ্যাঁ ইন্দোনেশিয়াতেও, ইন্দোনেশিয়া বিং আ মুসলিম কান্ট্রি, ঠিক আছে, মেজরিটি মুসলিম কান্ট্রি, সেখানেও আমাদের হিন্দু দেবদেবী তার মন্দির আছে, মা মনসার মানে মন্দির রয়েছে। ওকে, এখানে আমি একটা জিনিস একটু জানতে চাই তোমার থেকে, ধরো এই যে মাইথোলজি রয়েছে, এত কিছু স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা কথাবার্তা বলছি, ভগবান মনে করি বা একটা সুপার কনশিয়াস বিং মনে করছি আমরা কাউকে, যাকে আমরা হয়তো ঈশ্বর ভেবে পুজো করছি, বা বিভিন্ন ধর্মের মানুষরা তাদের আরাধ্য দেব দেবী দেব দেবী, বা আব্রাহামিক রিলিজিয়নের ক্ষেত্রে তারা গড আল্লাহ যেটা মনে করছেন, এবার সেক্ষেত্রে এই যে ব্যাপারটা রয়েছে যে ঈশ্বরের যে কনসেপ্টটা, এটা কি এরকম হতে পারে যে ঈশ্বর হয়তো কোনো প্রকারে সুপার একটা সিভিলাইজেশন, আমাদের থেকে ইভলভড একটা সিভিলাইজেশন, মানে উন্নত একটা সিভিলাইজেশন, যারা হয়তো আমাদেরকে নিজের মতন করে তৈরি করেছে, যে দে আর দ্য ক্রিয়েটার্স, সবকিছু দেখো সবকিছু এত পারফেক্ট কি করে হয়, মানে আজকে যদি একটা জিনিস যদি দেখো, আমি একটা কৈলাস পর্বতের কথাটা বলি, কৈলাস পর্বতের লোকেশনটা নর্থ পোল আর সাউথ পোল থেকে, নর্থ পোল থেকে হচ্ছে যা ডিস্টেন্স তার ডাবল ডিস্টেন্স হচ্ছে ফ্রম দ্য সাউথ পোল, ওকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে এটা ওটার একটা ইউনিক প্রপার্টি, আর যেখানে কেউ নাকি আজ অব্দি কেউ যেতে পারেনি, একজন বুদ্ধিস্ট মঙ্ক ওখানে গেছিলেন, তিনি ফিরে এসেছেন, ফিরে এসে আর কারোর সঙ্গে কথা বলতে পারেন, এক্স্যাক্টলি, মানে কথা বলেননি আর, বলা হয় যে ওটা একটা ম্যানমেড পিরামিড টাইপের, ম্যানমেড পিরামিড ঠিক, মানে ম্যানমেড বলতে পারবো, ম্যানমেড না মানে বাট মেড আর কি, মেড বলতে পারো, যে জিনিসটা এতটা মানে এনার্জি বা এমন একটা জিনিস ওখানে রয়েছে যেটা তোমাকে মানে ডিসওরিয়েন্টেড করে দেবে, এরকম অনেক লোকে চেষ্টা করেছে, পাঁচ দিন উঠার পরে দেখছে যে আরে পাঁচ দিন ধরে তো উঠলাম, মনে হয় আবার পাঁচ দিন যেখানে শুরু করেছিলাম সেখানেই চলে আসলাম, ঠিক আছে, অনেকে বলে ওখানে ঘন্টার আওয়াজ শোনা যায় দূর থেকে, সেটা হিসিং সাউন্ড মনে হয়, ঠিক আছে, হাওয়া যাওয়ার, কিন্তু যত ক্লোজ যাবে তখন মনে হবে হাজার ঘন্টা বাড়ছে, আর মাইথোলজিতে বলা হয় আমাদের সাত চিরঞ্জীবী ওখানে থাকে, একদম। আর আমি একটা জিনিস শুনেছিলাম কৈলাস পর্বতে নাকি টাইম যেটা রয়েছে সেটা একটু অন্যভাবে ওয়ার্ক করে, হ্যাঁ, মানে ওখানে হয়তো টাইম স্লো বা ফাস্ট এভাবে কাজ করে, এক্স্যাক্টলি। তুমি যদি আজকে আমাদের বেদ পুরাণ এগুলো, পুরাণ যেটা বলি, পুরাণ এক একটা পুরাণ কিন্তু এক একটা টাইম লাইনে লেখা, আচ্ছা, আর প্রত্যেকটা পুরাণেই, ঠিক আছে, মানে আমরা কি জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে, এই তিন দেবতা আমার, তো এই প্রত্যেকটা টাইম লাইন কিন্তু মানে বলে দেয় যে ব্রহ্মার এজ কত হতে পারে, ঠিক আছে, ফিউ থাউজেন্ড ইয়ার্স, ঠিক আছে, মানে 365 days, ঠিক আছে, আমাদের 1 year হয়, 365 years কাইন্ড অফ, ঠিক আছে, মানে ওদের এরকমও হতে পারে, মানে আমি বলছি টাইম লাইনটা, আমি এক্সাক্টটা বলতে পারছি, মানে ওদের টাইমটা ডিফারেন্ট ভাবে ওয়ার্ক করে, হ্যাঁ ডিফারেন্ট ভাবে ওয়ার্ক করে, আচ্ছা, ঠিক আছে, কারণ কৈলাস পর্বতে যেটা হয় যে ইউ গ্রো ওল্ড ফাস্টার, ঠিক আছে, ইউর নেলস বিকাম লার্জার, ঠিক আছে, নখ তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, চুল তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এজিং রিঙ্কলস পড়ে যাচ্ছে, ঠিক আছে, তো এটা একটা মিস্ট্রি এখন অবধি সলভ কেউ করেনি, আর আমি মানে দেখো আমার বক্তব্য হচ্ছে ম্যানকাইন্ডের ডেভেলপমেন্টের জন্য এটা খালি দিস ইনফরমেশনস বা দিস যেটাকে বলবো সো কল কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশনস, ঠিক আছে, সেগুলো খালি গভর্নমেন্ট বা এই অর্গানাইজেশনগুলোর কাছে থাকা উচিত না, আমার আমার মতে এগুলোকে পাবলিকলিও অ্যাভেলেবল করা উচিত, অ্যাটলিস্ট পুরোটা দরকার নেই,
ঠিক আছে, বাট এটা যে ভয়ের কিছু না, ঠিক আছে, কোনো জিনিস একটা এনকাউন্টার করছি সেটা যে ভয়ের কিছু না, বা সেটাকে যে জানার যে ইয়েটা মানে চারটা, সেটা যাতে মানুষের মধ্যে থাকে এবং সরকার বা আমাদের যে গভর্নমেন্ট প্রত্যেকটা দেশেরই, যেরকম এলিয়ান নিয়েও তুমি দেখো এত বছর পরে 2017 ইউএসএ বাকি মানে ওরা অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ এরকম বলে একটা ফেনোমেনানও আছে, মানে এলিয়ান বলে কিছু একটা থাকতে পারে, এলিয়ান মানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাপারটা, মানে ওরা আগে নাম ছিল ইউএফও, এখন ওটা নাম হয়েছে ইউএপি, আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনান। ঠিক আছে, এবার ওরা ওদের যে ধরো যে ফাইটার পাইলটসরা যেগুলোকে স্পট করেছে যে একটা অদ্ভুত একটা মানে একটা যান টাইপের একটা ডিস্ক শেপের একটা ইয়ে মেটাল অবজেক্ট, অনেক মানে ও উপর দিয়ে যাচ্ছে, ওকে ট্র্যাক করতে 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 যাচ্ছে আর এমন করে ও স্পিড নিচ্ছে, সেটা সব ভিডিওটা অ্যাভেলেবেল আছে, এখন অ্যাভেলেবেল করেছে, আগে অ্যাভেলেবেল করেনি, সেটা অফিসিয়ালি অ্যাভেলেবেল করেছে। তো এই যে ইয়েটা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে আসছে যে খালি সায়েন্স আমাদের এই মানে এই যে আননোন, দ্য টোটাল আননোন থিংস, এটাকে খালি অনলি থ্রু সায়েন্স দিয়ে গেলে হবে না। আচ্ছা, এবার বলি প্রজেক্ট ব্লু বুক বলে একটা ইয়ে হয়েছিল তোমার আমেরিকার, একটা ইউএফওর ইনভেস্টিগেশন একটা প্রজেক্ট হয়েছিল, তো এটাকে লিড করে হচ্ছে ডক্টর অ্যালেন জে হাইনেক, ঠিক আছে। এবার উনি কিন্তু স্টিভেন স্পিলবার্গের সিনেমায় এসেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ওনার বক্তব্য যেটা আমি একটা সেটাকে আমি এখন সবার মধ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওনার বক্তব্যটা ছিল হচ্ছে আমরা যে জিনিসগুলো জানি না সেগুলো আমাদের হিস্ট্রিতে লুকিয়ে আছে। আচ্ছা, এই কথাটা উনি বলেছেন, মানে আমাদের যে আনআনসার্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো মাইথোলজি বা হিস্ট্রির মধ্যে কোনো এক্স্যাক্টলি, আর তুমি মাইথোলজির মধ্যে মিল পাবে, তুমি গ্রিক মাইথোলজি, তুমি সনাতন ধর্ম, আমাদের যে মাইথোলজি সেই মাইথোলজিকে তুমি দেখবে অনেক সিমিলারিটিস আছে। এবার তুমি এই যে একটা বিমানা পুরাণ বলে আছে, ঠিক আছে, যেখানে বিভিন্ন রকম বিমানের শেপ দেওয়া আছে, মানে এরোপ্লেন, মানে মাচ আর্লিয়ার দ্যান রাইট ব্রাদার্স ফ্লিউ দ্য ফার্স্ট ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, তার আগে কিন্তু এগুলো রয়েছে, অনেক রকম শেপ আছে, রাবণ মা সীতাকে যখন নিয়ে যাচ্ছিল একটা বিমান করেই নিয়ে গেছে, পুষ্পক্রথ, হ্যাঁ পুষ্পক্রথ, এগুলো তো তুমি যেটা মানে একটা কোশ্চেন ছিল না যেগুলো মিথ নাকি আদৌ ইয়ে আছে, এভিডেন্সেস আছে, প্রচুর এভিডেন্সেস আছে। এইবার যদি আমরা চোখে কিছু করে বসে থাকি যে না আমি জানি না বলে এটা নেই, আগেও বলেছিলাম কথাটা, তাহলে তার কিছু প্রবলেম আছে। মানে আমি একটা জিনিস জানতে চাই, তোমার কি মানে আমরা পৃথিবীর প্রত্যেকটা রিলিজিয়ান বলো বা প্রত্যেকটা পুরাণ যাই বলো, এরকম টাইপের ওল্ডার যে টেক্সটগুলো রয়েছে, পুরনো পুঁথি রয়েছে, সেখান থেকে আমরা একটা ফ্লাডের কনসেপ্ট বা বন্যার কনসেপ্ট জানতে পারি, মানে যে কারণে মানে পৃথিবীতে একটা বন্যা হয়েছিল, সেই বন্যার পর থেকে আবার মানে সব ভেসে গেছিল, তারপরে আবার নতুন করে সৃষ্টি বা ক্রিয়েশন তৈরি হয়েছে, যে কারণে কৃষ্ণের আমরা নোয়া জার্কের একটা কনসেপ্ট পাই, যে নোয়া একটা খুব বড় জাহাজ তৈরি করেছিল, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পশু প্রত্যেকটা এর মধ্যে। নোয়ার কাছ থেকে মনে পড়লো, হ্যাঁ, যে কয়েকদিন আগে আমি একটা ইয়ে এগুলো নিয়ে কালচার করছিলাম, তখন একটা কিমকোনা ভিডিও, এটাও হিস্ট্রি চ্যানেল বলছে আমাদের ইউরোপের মাঝখানের দিকটা মানে টার্কির আশেপাশে ওখানে কোনো একটা জায়গায় নোয়াজ আর্কের মতন একটা শেপের কিছু একটা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এখন সায়েন্টিস্ট ওটাকে নিয়ে এগোনোর দে ক্যানট গ্যারেন্টি ইট, বাট রিসার্চ ইজ গোয়িং অন। দেখো এগুলো করতে 30-40 বছর লেগে যায়, মানে এভিডেন্স কালেক্ট করে সেগুলোকে অ্যাপ্রুভ করে বা ওইভাবে বলতে, একদম একদম, ঠিক আছে। তো এই জায়গাটাতে কি হচ্ছে, ইফ উই গো বাই মাইথোলজি, ঠিক আছে, আরেক মানে মাইথোলজির সাথে স্পিরিচুয়ালিটিও, যেরকম আমরা আমাদের মানে অ্যাটলিস্ট নিজেদেরকে আগে ভালো করে জানার জানতে পারি, ঠিক আছে, তাহলে আমি মনে করি যে এই সব কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা ইজিলি নিতেও পারবো এবং বারও করতে পারবো। মানে একটা জিনিস আমি একটু তোমার থেকে জানতে চাই, এই যে ধরো দেব দেবী ডেমিগড, আমাদের হিন্দু শাস্ত্র বা সনাতন ধর্ম যদি আমি কনসিডার করি, সনাতন যে সংস্কৃতি রয়েছে সেখানে অনেক আমরা দেব দেবী বা এরকম যক্ষিণী পিশাচিনী আকিনী ডাকিনী শাকিনী এরকম টাইপের অনেক এন্টিটির উল্লেখ পাই বা অনেক দেব দেবীর উল্লেখ পাই, মা কালী বলো, শক্তির 10 মহাবিদ্যার একটা রূপ, তন্ত্রের একটা জায়গা আছে যেখানে যন্ত্র মন্ত্র তন্ত্র এই তিনটে জিনিস দিয়ে আমাদের পুরো এই জিনিসটাকে প্রসেস করা হয়, এই স্পিরিচুয়ালিটির একটা দিক, মানে বামাচার তন্ত্রর কথা যেটাকে আমি বলছি, যেখানে 5টা ম লাগে, মানে মাছ মাংস মৈথুন, ঠিক আছে, ম এইসব। তো এই যে তন্ত্র রয়েছে, এই তন্ত্রের মাধ্যমে আমরা শুনেছি শুভ ফলও রয়েছে অশুভ ফলও রয়েছে, এই তন্ত্র প্রয়োগ করে অনেকে কালা জাদু করে, এই যে কালা জাদু করে
এই জিনিসপত্রগুলো কি তুমি বিলিভ করো অ্যাজ আ প্যারানর্মাল ইনভেস্টিগেটর ও কালা জাদু? কালা জাদু যে কনসেপ্টটা, মানে তন্ত্র দিয়ে যে নেগেটিভ ইয়ে গুলো করা হয়, তো ইট হ্যাজ মানে সাইড এফেক্টস, আর খুব বাজে রকম সাইড এফেক্টস হয়। মানে তুমি বিশ্বাস করো? হয়, আমি বিশ্বাস করি, কারণ আমি পার্সোনালি এরকম কয়েকজন মানুষের সাথে আমি ইন্টারাকশন হয়েছে আমার, যারা কালা জাদু করে না, যারা তন্ত্রটা জানে প্রপারলি, মানে তারা সেই সাধনাটা করে লাকিলি, তাদেরকে দেখে বুঝতে পারবে না। আর এটাও বলি যে তারা অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম যে তান্ত্রিক বা তন্ত্র সাধনা যারা করে তাদের থেকে একটু আলাদা, বিকজ তারা এই জিনিসটাকে সায়েন্সের মাধ্যম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। যেরকম আমাদের মাইথোলজি, ঠিক আছে, এটা বলাই মানে দিস ইজ আ কনসেপ্ট অফ মাল্টিভার্স, আমাদের মাইথোলজি কিন্তু সনাতন মাইথোলজিতে কিন্তু মাল্টিভার্সের কনসেপ্টটা আলাদা আছে, যেটা মার্ভেলে আমরা এখন দেখছি সেটা আমাদের 5000 6000 বছর, হ্যাঁ এক্স্যাক্টলি, আগে থেকে আছে। আর এটা বলতেও ইয়ে লাগে যে সেগুলো আমরা কালচার না করছি, মানে ওয়েস্টার্ন দেশেরা বেশি কালচার করে সেটাকে বেশি ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারছে, মানে বেসিকগুলো জিনিসগুলো বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, এটা এটার ভিতরে যে সায়েন্সের সায়েন্সটা যে কোথায় আছে, মানে তারা চর্চা করছে। মানে আমাদের এখানে আমাদের মানে ইয়াং জেনারেশন বলো বা যাই হোক, মানে যেরকম নর্মাল মানুষেরা এটাকে নিয়ে অত ভাবাভাবি করছে না। আর সেরকম তো আমি ইন্ডিয়াতে কোনো মানে একটা ভাবো যে চিলির মতন একটা দেশ, তারা ইউএফও টিউএফও নিয়ে এত কিছু কালচার করছে, আমি তো এটা জানি না যে আমাদের ইন্ডিয়াতে এক্সট্রাটেরিস্ট্রিয়াল বা কিছু নিয়ে কোনো কালচার হচ্ছে কি হচ্ছে না, মানে উই ডোন্ট নো দ্যাট। মানে এটা মোটামুটি আমাদের দেশে যেটা বলছো যে একটা ফিল্মের কনসেপ্টে রয়েছে এক্সট্রাটেরিস্ট্রিয়াল এলিয়েন, ঠিক আছে, রাকেশ, মানে এটা কোনো কিছু নেই আর কি, মানে এগুলো কিছু নেই, সব হোক্স বা এটা মানে কন্ট্রোভার্সি, এরকম কেউ মানে কেউ মানে না। ইসরো যেভাবে প্রসিড করছে, ঠিক আছে, এত উন্নত হচ্ছে, এত অ্যাম্বিশিয়াস কিছু প্রজেক্ট তারা লঞ্চ করেছে বা এমন ভাবে এগোচ্ছে, এন্ড দ্যাট অলসো ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি মাচ মোর ইকোনমিক্যালি দেন আদার্স, নাসা বা যাই স্পেসএক্স। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে ইসরো থ্রু দিয়ে কখনো এরকম টাইপের কোনো খবর আসতে পারে যেখানে এলিয়েন্স? আমি তো অবশ্যই বলবো যে রকেটরি যার উপরে হয়েছিল উনি নিজেও বলেছেন, যে ওনার নামটা মনে পড়ছে না, উনি নিজেও বলেছেন যে হি বিলিভস যে এলিয়েন আছে, এক্সট্রাটেরিস্ট্রিয়াল আছে, মানে আমরা যদি মানে ইন্টেলিজেন্ট আরেকটা সিভিলাইজেশন, মাল্টিপল ইন্টেলিজেন্ট সিভিলাইজেশনস মে এক্সিস্ট। ওকে ওকে, এই যে টোটাল যে ব্যাপারটা এলিয়েন্স রয়েছে বা না রয়েছে, আমার একটা জিনিস ভাবতে খুব অদ্ভুত লাগে সুভাজ্যোতিদা, মানে ধরো এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, দুটো জিনিস ভয় লাগে। একটা জিনিস হচ্ছে যদি এই যে টোটাল যে ব্রহ্মাণ্ড রয়েছে সেখানে আমরাই একমাত্র ইন্টেলিজেন্ট বিইং, আমরা একা, এটা ভাবতে যেমন ভয় লাগে, আর আমরা একা নেই সেটাও ভাবতে ভয় লাগে। ভয় তো লাগবেই, ভয় তো সবারই লাগে, এক্স্যাক্টলি, কিন্তু ভয়ের কারণটা আমার যাতে ইগনোরেন্সের কারণ না হয়, ইগনোরেন্সের, মানে আমার নলেজ গ্যাদার করার, আমার জ্ঞান অর্জন করার ক্ষমতাটাকে যাতে সেটা মানে সীমিত না করে দেয়, এখানে আমাকে ভয়টার থেকে বেরোতে হবে। ভয়ের থেকে না বেরোলে আমি জানতে পারবো না। আমি যদি খালি ভীতি রেখে না এর থেকে দূরে থাকবো, ওর থেকে দূরে থাকবো, যেরকম ওই যে আমি বলছিলাম যে ভদ্রলোক যিনি মানে তন্ত্র সাধনা করেন ওনার সাথে যখন আমার আলাপ হয়েছিল, তো ওখানে কিছু জিনিস আমি জানতে পারি যেগুলো তুমি বললে, উনিও এই কথাটা বলেছেন, আমি নিজের চোখে কোনোদিন দেখিনি, কি বলেছে যে এই সাধনা করতে এই মদ মাংস তিনটে পাঁচটা মদ যেটা তুমি বললে ওরকম ওগুলো লাগবে আর খুব স্বল্প পয়সায়, হ্যাঁ কিন্তু সেগুলো জেনুইন হতে হবে। এরকম ওই আমরা ইয়েতে দেখি না, বশীকরণ ট্রেনে ট্রেনে দেখে চিপকানো, 201 টাকায় বশীকরণ বা 210 টাকায় বশীকরণ, ওগুলো দোজ আর হোক্স, টোটালি হোক্স। কারণ যদি কেউ কোনো কারণ ছাড়া, কোনো মানে ইয়ে ম্যাটার ছাড়া, মানে মানে তোমার কাছে সত্যিকারের কারণ আছে যে এটা করার জন্য, তোমাকে ডিস্টার্ব করা হয়েছে তারপরে তুমি করেছো বা তোমার কোনো প্রবলেম হচ্ছে তার জন্য তুমি করছো, এটা যদি না হয়ে থাকে, যদি তুমি ডেলিবারেটলি যে না আমার দেখি এক্সপেরিমেন্ট, হ্যাঁ এক্সপেরিমেন্ট করে দেখি, বা আমার একটা একটা চাহিদা, আমার একটা মানে চাহিদা কৌতূহলের বসে, ওই চাহিদাটা আমাকে যেভাবে হোক আমাকে নিতে হবে, তাহলে যে করাবে তারও কিন্তু মানে ফ্যামিলি মানে একদম নির্বংশ হতেও আমি শুনিস, মানে ওনার মুখতেই শোনা এই জিনিসগুলো, মানে যে তন্ত্র আমি কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে এরকম যদি কেউ করতে চায় তাহলে হ্যাঁ এটা করা যায়, করা যায়, মানে যাকে তাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করা, করিয়ে দেওয়া বা একে ইয়ে করানো, সেগুলো করানো যায়, বাট এটার কিন্তু একটা নেগেটিভ ফল আছে। ওই জন্য উনি খালি অনেক কিছু ভেরিফাই করে ওই কেসেসগুলোই করেন, আর এবং এইসব জিনিস লাগে, আর সেগুলো মানে অ্যাস্টনশিংলি সেগুলো মানে আপনি আপ সেগুলো কমতে থাকে,
মানে যেখানে যে পাত্রে রাখা হবে সেগুলো অটোমেটিক, মানে ইউ ক্যানট সি দ্যাট ওয়ার ইট ইজ গোয়িং, বাট ইট ইজ ইটস নট দেয়ার, মানে চোখের সামনে যেরকম আমরা ম্যাজিক দেখি বলে ভ্যানিশ হয়ে যাচ্ছে বা কিছু, ওরকম হয়। উনি আমাকে এই যে আমাদের স্পিরিটসদের স্তর, কতগুলো স্তর হয় ঠিক আছে, যেরকম জাস্ট লাইক আওয়ার অ্যাটমসফিয়ার, ওরকম কতগুলো স্তরের কথা উনি আমাকে বলেছে। কীরকম ব্যাপারটা? মানে একটা হয় হালকা স্পিরিট, একটা ভারী, ঠিক আছে, ভারীগুলো নিচের দিকে থাকবে, হালকাটা ঘুরে থাকবে। অত ইলাবোরেটলি আমি ওনার থেকে শুনিনি, মানে আমি জাস্ট বেসিক বলছি যে তন্ত্র ব্যাপারটা তোমার ইট ডাজ এক্সিস্ট, ডাজ এক্সিস্ট অ্যান্ড ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, ঠিক আছে। কারণ উনি একটা কথা বলেছিলেন, উনি মানে এটাকে তোমাকে ওয়ান শটে, মানে একটা নিঃশ্বাসে ওই মানে কনসেন্ট্রেশনের ওই লেভেলে পৌঁছাতে হবে, দেন ইউ ক্যান কানেক্ট উইথ অ্যানাদার, মানে একটা ডাইমেনশন, অ্যানাদার ডাইমেনশন, অ্যানাদার মাল্টিভার্স, যাই যাই বলো তুমি এটা, মানে আমাদের টার্মে, মানে আমরা আমি বেসিক্যালি যাতে সবাই বুঝতে পারে এরকম টার্মসই আমি ইউজ করছি। আমি একটা কোয়েশ্চেন করছি তোমাকে, তোমার কি মনে হয় ভগবান আছেন? অবশ্যই আছেন, আমি তো এটা আগেও বলেছি, ভগবান আছেন। এবং তুমি দেখো তন্ত্রের কথা যখন হচ্ছিল, তাহলে হনুমান চালিসার মধ্যেও কিন্তু ভূত পিশাচ এই এই লাইনটা আছে, তো এই কথার উল্লেখ আছে। তার মানে কি বলছে, আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে এটা বলা হচ্ছে যে হ্যাঁ, দিস টাইপ অফ এন্টিটিস দে এক্সিস্ট। যেরকম আমরা শাঁখে যে তিনটে ফু বলা হয়, মানে তিনটে শাঁখ তিনবার বাজানোর কথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে, এই তিনজনের জন্য বলা হয়। চতুর্থ নম্বরে কি হয়, ঠিক আছে, যেহেতু সমুদ্র মন্থনের কথাটা যদি তুমি নাও, চতুর্থ নম্বর ইয়ে করার পরে কিন্তু অসুরাও চলে এসছিল। আচ্ছা, ঠিক আছে, সেই ওষুধ থেকে একজন অসুর খেয়ে নিল, ঠিক আছে, সেটা সে অমর হয়ে গেল, তাকে বিষ্ণু তার চক্র দিয়ে ইয়ে কেটে দিল, গলার ইয়ে আলাদা করে দিল, সে আজকে হয়ে গেল হচ্ছে রাহু আর কেতু, শ্যাডো প্ল্যানেটস। হ্যাঁ, এইসব জিনিসপত্র নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমি একটু জানতে চাই তোমার থেকে, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা সেটা কতটা পিওর ম্যাথমেটিক্স? পিওর ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্স, এটা তুমি এটাও বলছি তো, এই সব জিনিসের নলেজ আমাদের পুরনো গ্রন্থে এগুলো লুকিয়ে আছে। আমরা জাস্ট যদি একটু ক্যালকুলেশন করি, মানে একটা মানুষ তোমাকে দেখে বা তোমার যে জন্মের সময় কোন কোন গ্রহ কোথায় কোথায় ছিল সেটা দেখে, আমার নিজের সাথেও হয়েছে যে আমি প্রেজেন্ট কোন স্টেটে আছি সে কিন্তু আমাকে জানে না, যে জেনুইনলি করে কাজ। আর অনেকে দেখবে এই পাথর দাও, ওই ইয়ে দাও, ঠিক আছে, ওইসব না, বেসিক্যালি কসমিক এনার্জি নিয়ে এটার কাজ হয়, ঠিক আছে। কিন্তু একটা যে ব্যাপার যে মানে এটা যে একটা পিওর ম্যাথামেটিক্স, সে কী করে আমাকে বলে দিল যে হ্যাঁ তোমার এরকম ফিল হচ্ছে, তোমার এরকম ইয়ে হচ্ছে, তুমি ওরকম হচ্ছে। আমি গিয়ে তো হ্যাঁ, অনেকে বলতে পারে ফেস রিড করতে পারছেন, ইয়ে করতে পারছেন না, আমি গিয়ে আই ওয়াজ স্মাইলিং, ঠিক আছে, আমি নর্মাল ছিলাম, ভিতরে আমার কি চাপ চলছে কিনা চলছে তুমি হ্যাঁ বুঝতে দাও তো, হ্যাঁ, তবে অবশ্যই বুঝতে দিইনি, তবে অনেকে এটাকে কাউন্টার করে কোশ্চেনও এটা অ্যারাইজ করতে পারে যে হ্যাঁ এরকম অনেক বই আছে, মানে মানে আমাদের বিহেভিয়ার দেখে বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা ডিটেক্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় না এতটা মাইনিউটভাবে এক্সাক্ট প্রবলেমটা পিন পয়েন্ট করা, তোমার চাপ অনেক কিছুর জন্য হতে পারে, সে তোমার মানে কাজের ক্ষেত্রে হতে পারে, তোমার ঘরের ক্ষেত্রে হতে পারে, আর বিভিন্ন ক্ষেত্রেও হতে পারে। এত কিছু নিয়ে কথা হচ্ছিল, আমরা সেই প্যারানর্মাল ইনভেস্টিগেশন থেকে অনেকটা এগিয়েছি। হ্যাঁ, এই যে ব্যাপারটা বললো না, গ্রহগত অবস্থান থেকে এইগুলো প্রেডিক্ট করতে পারো, আমি নিজেও মানে আমার কিউরিওফাইড চ্যানেলে আমি অনেক মানুষের এক্সপিরিয়েন্স বা এরকম টাইপের প্যারানর্মাল জিনিসপত্র শুনেছি বা আলোচনা করেছি বা নিজের সাথেও হয়েছে। বেসিক্যালি আমাদের যে নেটাল চার্ট রয়েছে, জন্ম চক্র রয়েছে, সেখানে কিছু গ্রহগত পজিশন এমন হয় যার কারণে ইউ আর বাউন্ড টু এক্সপিরিয়েন্স দিস টাইপ অফ থিংস, মানে সুপার ন্যাচারাল বলো, প্যারানর্মাল বলো, তুমি এটাতে এও বলতে পারো। তুমি এখানে একটা সানশাইনেরও ইয়ে থাকে, সানশাইন মানে ওই তো বার্থ ইয়ে ঘুরে ঘুরে ওখানেই আসছে, যেরকম বলা হয় একটা কথা আছে হালকা রাশিটা একটু তাড়াতাড়ি ফিল করে, দিজ আর ফ্যাক্টস। আর আমি এরকম অনেক মানুষের সঙ্গেও মিশেছি যারা খুব ইজিলি বলছে হ্যাঁ এখানে এরকম ফিল হচ্ছে, এদিকে আমার কিছুই ফিল হচ্ছে, ওকে ঠিক আছে, এদিকে আমি যদি ওখানে ইনভেস্টিগেট করি, ঠিক আছে, বা ধরো EMF মিটার নিয়ে আমরা অনেকে বলছে এই জায়গায়, বাকিরা টিমের বাকিরাও বলছে হ্যাঁ ফিল হচ্ছে, ঠিক আছে, লোকাল কেউ বলছে হ্যাঁ আমার এরকম হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা কোনো ইয়ে পাচ্ছি, ওকে ঠিক আছে, মানে আমি কোনো ফিল করতে পারছি, কিন্তু EMF-এ আবার ফ্লাকচুয়েশনস দেখা যাচ্ছে। সেটা মানে মোটামুটি আউটসাইডের যে ইলেকট্রনিক যে জিনিসপত্রগুলো রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, সেগুলো তখন তোমরা বন্ধ করে তারপর ওটা ডিটেক্ট করো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে ওটার সাথে এটা আসে না, কারণ স্পেকট্রামই আলাদা, প্যারানর্মাল ইয়ের স্পেকট্রামই আলাদা হয়, ঠিক আছে, মানে ওর মানে EMF এর স্পেকট্রামটাই আলাদা হয়, মানে আমার মোবাইল ইয়ের সাথে কোনোদিন ইয়ে খাবে না। একটা হয় ফ্লাকচুয়েশনস, ঠিক আছে, ফ্লাকচুয়েশনস মানে আমাকে দেখতে হয়, কখনো এক্সাক্ট রিডিং আসে না,
কখনো রিডিংগুলো এরকম মানে খুব লাফাতে থাকে, ঠিক আছে, কিন্তু ওটা রেঞ্জের মধ্যে যদি থাকে, মানে ধরো একবারও যদি আমাকে ওই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু দেখিয়ে দিল, তাহলে হাই চান্সেস যে ওখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা প্যারানর্মাল কিছু ইয়ে রয়েছে। তোমরা কার্সিং এ একটা হ্যাঁ জাওবিলে গেছিলে, সেখানে গিয়ে তো মারাত্মক মারাত্মক কেস হয়েছে। হ্যাঁ ওই সময় আমি যাইনি, আমি তার আগে গেছিলাম। আচ্ছা, ডাউহিলে? হ্যাঁ, ডাউহিলে। তখন জি থেকে আমাদেরকে বলেছিল যে তোমরা একটা ডকুমেন্টারি শ্যুট করে আমাদের দাও, দেন উইল ওয়ার্ক উইথ ইউ, ঠিক আছে। তো ভালো কথা, আমি তখন গেলাম। তার আগে হিস্ট্রি, যেটা বললাম আগে, জায়গার হিস্ট্রি জানি তো, ডাউহিলের হিস্ট্রি আশা করি সবাই জানে। কীরকম কেস? ওখানে ব্রিটিশরা অনেক অত্যাচার করেছে, ঠিক আছে। তো লোকালসদের ওয়াইফদেরকে নিয়ে, মানে মহিলাদেরকে নিয়ে এসে তারা নিজেদের ফুটি ফাট্টা করে, তারপরে এমনও শোনা গেছে যে গেড়ে দিয়েছে, মানে মার্ডার করে মানে দপনে দিয়েছে। ওই যে জঙ্গলটা, দাউহিলের যে জঙ্গলটা, এটা বলা হয়, এটা আজকের না, এটা বহু বছরের কথা, যে ওইখানে মানে দ্যাট জঙ্গল হ্যাজ মানে ইট হ্যাজ কাম আপ অন কাইন্ড অফ আ গ্রেভিয়ার্ড অফ দিস টর্চার্ড পিপল। আরে ভাই, দাউহিলে সবচেয়ে বড় গল্প হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট চার্চ কি করে থাকে, কোনোদিন অ্যাবান্ডেন্ট মন্দির বা কিছু এগুলো দেখা যায় না? মানে এরকম টাইপের অ্যাবান্ডেন্ট যে সেটা শেকল দিয়ে, আবার বাইরে দিয়ে এরকম, মানে দরজাটা এরকম, মানে এদিকে একটা শেকল। চার্চটাকে কি হন্টেড বলে মনে হয়? ইট লুকস হন্টেড, ঠিক আছে, ইট লুকস হন্টেড। আর প্রথম মাথায় স্ট্রাইক করছে যে একটা অ্যাবান্ডেন্ট চার্চ কেন থাকবে, রেনোভেট করে তো চালানো, যে তার উপরে স্কুল আছে, বয়েজ স্কুলটা আছে, ঠিক আছে। আর ডাউহিল স্কুলটা তো মানে ডাউহিলের যে মেজ স্কুলটা সেটা আলাদা, ওখানে হেডলেস ঘোস্টের যে যেটা শোনা যায় এগুলো সব লোকালদের থেকেই শোনা। আচ্ছা, কিন্তু আমি যখন ওখানে প্রথম যাই, ওটা আমি দিনের বেলায় গেছিলাম, দিনে বিকেল বিকেল হচ্ছে ওরম সময় দিয়ে, ওখানকার টিচাররা বলেছিল আমাকে যে আমাদের টিমকে তখন যে নিয়ে গেছিলাম যাদেরকে, বলেছিল নেই এসা নেই হতে আপ ফালতু বদনাম করতে হম লোক বিশ্বাস নেই আপ রে রে এসা এসা, অবশ্যই কোএক্সিস্টেন্স আছে, তাই বলে যে কিছু নেই সেটা নয়। হ্যাঁ, এবার তাদের ভয়টা কি যে এখানে এসে আমাদের বদনাম হয়ে গেলে আমাদের স্কুলের মানে এই জায়গাটা রেপুটেশনটা ইয়ে হয়ে যাবে, লোকে আসবে না, লোকে ইয়ে করবে না। হ্যাঁ, কোএক্সিস্টেন্স আমি বরাবরই বলছি, কোএক্সিস্টেন্স আছে, মানে এটা ভূত আর মানুষ একসাথে এক্সিস্ট করে বলছি, মানে ভগবান যখন আছে আমাদের ধর্মেও এগুলোর ইয়ে বলা আছে, অবশ্যই এগুলো আছে। আমরা যেটাকে সাইন্টিফিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এনার্জি, আমরা কোনো ভূত বুঝি না, আমরা এনার্জিটাই বুঝি, সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করি যে হোয়াট সর্ট অফ এনার্জি দ্যাট ইজ, হোয়াইট ডিড এনার্জি কাম ফ্রম, ইট ক্যান বি এনিওয়ার। মানে বেসিক্যালি আজকে তোমার সাথে এই আলোচনাটা করে, এই আড্ডাটা মেরে, মানে নতুন নতুন দিক মনে হতো খুলে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ শুভজ্যোতিদা আমাদের এই আড্ডাতে আসার জন্য, কৌশলের আড্ডায় আসার জন্য। আশা করছি তোমার সাথে আরো অবশ্যই ভবিষ্যতে এগুলো, আজকে তো একটা জাস্ট একটা অনেক অনেক কথা অনেক শর্ট টাইমে বলা হলো, আজকে আমার টাইম একটু কম আছে, তুমি যাবে, হ্যাঁ ফিরতে হবে আমাকে শিলিগুড়ি। যাই হোক, তো নেক্সট টাইম আই কাম আমরা আবার প্ল্যান করে বসবো, ঠিক আছে। তো আজকে আমাদের যে এপিসোডটা ছিল শুভজ্যোতি রয় চৌধুরীর সাথে, প্রফেসর শুভজ্যোতি রয় চৌধুরীর সাথে, ডসের কো-ফাউন্ডার, আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কিছু হয়তো জানতে পেরেছেন। আজকের এপিসোডটা আপনাদের সত্যি কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানান, আর কোথা থেকে আপনারা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা জিনিস আমি বলি যে এরকম টাইপের জিনিসপত্র নিয়ে যদি আপনাদের আলোচনা, এরকম ধরনের ঘটনা শুনতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এরকম লাইভ একটা সেশনের মধ্যে, তাহলে অবশ্যই কৌশলের আড্ডা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, নতুন পডকাস্ট নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা আড্ডাতে। আজকের জন্য আমরা আড্ডাতে ইতি মারছি। ওকে, সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। আর তুমি একটু বলে দাও সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন, এরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য, এরকম নেই যে কথাগুলো হচ্ছে আমাদের, এগুলো কিন্তু সাধারণ কথা নয়, মানে সচরাচর শোনা যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই।